আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটি ব্লগ নিয়ে চলে আসতে হয়েছে এবং সেটা দেখতেই পাচ্ছেন। প্রথমে দেখিয়ে নিচ্ছি খুবই খুবই সুন্দর এরকম বাঁধাকপি গাছ টবের মধ্যে। এরকম ক্যাবেজ অথবা বাঁধাকপি যারা টবে লাগিয়ে নিতে পারেন, এতে করে অনেক বেনিফিট আছে, সেটা আজকে আমি শেয়ার করে নিচ্ছি। ইনস্ট্যান্ট গাছ থেকে এরকম বাঁধাকপির পাতাগুলি আমি কিভাবে ছিঁড়ে নিচ্ছি এবং সেই পাতা দিয়ে আজকে কি করতে যাচ্ছি সেটাই শেয়ার করে নিব। আজকের ব্লগটি রেখেছি যে গাছ থেকে, মানে ব্যালকনির টবের গাছ থেকে বাঁধাকপি পাতা ছিঁড়ে নিয়ে মজাদার একটা নুডলস রান্না করতে হয়। মানে এই পাতা দিয়ে কিন্তু খাওয়াও যাবে ভাজি করে, ইভেন নুডলসে দিলে খুব সুন্দর কালার হয়। এটা শেয়ার করে নিচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগছে, তাই না? তো দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়েছি, এবার পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল এই মোমেন্টটা যে নিজের গাছের এরকম বাঁধাকপির পাতা আমি ছিঁড়ে নিয়েছি। যাই হোক, এবার আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। যেহেতু আজকে নুডলস রান্না করতে হচ্ছে, মানে আজকে নুডলসটা মাই রান্না করবে, তো পাতাগুলি দিয়ে খুব সুন্দর মা একটা স্পেশাল সন্ধ্যার নাস্তা রেডি করেছে। তো ভাবলাম একটু শেয়ার করে ফেলি, আপনাদেরও কাজে লাগতে পারে। যারা বাঁধাকপি পছন্দ করে থাকেন বা এরকম ইনস্ট্যান্ট গাছ থেকে পাতা নিয়ে কিন্তু নুডলস রান্না করা যায় এবং কালারও খুব সুন্দর হয়, সেটাই দেখতে পাবেন আজকে আমার এই ব্লগটির মাধ্যমে। তো পাতাগুলো আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, মানে যার যেরকম শেপের দরকার ওরকম স্লাইস করে নিলেই হলো। অথবা এই বাঁধাকপির পাতা কিন্তু স্যুপে দিয়েও বানিয়ে খাওয়া যায়। নেক্সট কোনো ব্লগের মাধ্যমে আমি দেখিয়ে নিব আমাদের ব্যালকনির মধ্যে অত সুন্দর একটা বাগান হয়েছে, সেখানে টমেটো থেকে শুরু করে বাঁধাকপি এবং অনেক ফলের ফুলের গাছ আছে, সেটা শেয়ার করে নিব। তো আজকে ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি ব্যালকনিটা শেয়ার করে নিচ্ছি না, জাস্ট কী আইটেম করা হচ্ছে এবং কী কী হয়েছে আজকের দিনটি একটু শেয়ার করে নিচ্ছি। তো সন্ধ্যার নাস্তা খাওয়ার আগ মুহূর্তে একটা মিষ্টির প্যাকেট চলে এসেছে, আর এই মিষ্টির প্যাকেট হচ্ছে আমার কাজিনের, তার বেবি হয়েছে, বেবি বয় হয়েছে, তো মিষ্টি পাঠিয়েছিল। তো সন্ধ্যা নাস্তা হিসেবে আমরা এটা সাথেই নিয়েছিলাম, আর সাথে সাথে আমি সাদা মিষ্টিটা খেয়ে নিয়েছিলাম। যারা আমাকে ফলো করে থাকেন অথবা যারা আমার ব্লগগুলি দেখে থাকেন তারা নিশ্চয়ই বুঝে যাবেন বা তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাদা মিষ্টি পেলে আমি চুপচাপ থাকতে পারি না, একটা বাইট দিয়েই ফেলি, তাই না? তো বাইট করে খেয়ে নিয়েছিলাম একটা সাদা মিষ্টি, আর এখানে অনেকগুলো কামালা আর হচ্ছে বড় বড় বড়ই নিয়ে আসা হয়েছিল। তো এগুলো পানিতে ভিজিয়ে রাখার জন্য প্রিপারেশন করে দিচ্ছি, রত্না এগুলোকে পানিতে ভিজিয়ে নেবে। আর এখানে 2 কেজি বড়ই নিয়ে এসেছে, অনেক বড় সাইজের, আর এই বড়ইগুলোকে বলা হয় অ্যাপেল বড়ই, একদম অ্যাপেলের মতোই লাগছিল যখন এটা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এত বড় সাইজের বড়ই তো অ্যাপেলের মতোই লাগবে, তাই না? ইভেন কেটেও খাওয়া যায়, মানে অ্যাপেলের মতো পিস করেও কিন্তু খাওয়া যায় এরকম বড় সাইজের বড়ই। যাই হোক, এগুলোকে ভিজিয়ে নেওয়ার জন্য আমি একটা বক্সে নিয়ে নিয়েছি, আর কমলাগুলোকে একটু ঢেলে নিচ্ছি। অ্যাকচুয়ালি ফরমালিনের ভয়ে আমরা কতটাই না সচেতন, তাই না? যত রকমের ফ্রুটস আনা হোক না কেন পানিতে 1 ঘন্টায় ভিজিয়ে রাখি, ইভেন কেউ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখে, কেউ লবণ দিয়েও ভিজিয়ে রাখে। তো যে যেভাবে পারে ওভাবে কিন্তু ভিজিয়ে নিয়ে আমরা কতটাই কনসিয়াস হয়ে এই ফলগুলি খেতে পারি, তাই না? আর এটা অ্যাকচুয়ালি কমলা না, কমলার মতোই নাম হচ্ছে কেন। তো কেন অনেকে চিনে থাকবেন, যেটার স্কিনটা একদম পাতলা টাইপের হয়, আর কমলার খোসা যেটা মানে স্কিনটা একটু মোটা টাইপের হয়, তাই না? যাই হোক, বড়ই এবং কমলা বা কেনুকে আমরা ভিজিয়ে নিয়েছিলাম, আর এই দিকে রত্না আগে থেকেই যে আঙ্গুর নিয়ে আসা হয়েছিল ওটা পানির মধ্যে ভিজিয়ে রেখেছে। আর ভিজিয়ে রাখার কারণ হচ্ছে আঙ্গুরের মধ্যে মাছি দেখা গিয়েছিল, দেখতেই পাচ্ছেন মাছি। তো মাছি মানে হচ্ছে যে আমরা বুঝে নিয়েছি ফরমালিন ফ্রেশ ছিল, মানে ফরমালিন ফ্রি ছিল। তো আমরা সাধারণত জেনে থাকি যে যেই ফলে মানে মাছি বসে সেটা নাকি ফরমালিন ফ্রি হয়, জানি না, যেটাই হোক সেটা জেনেছি সেটাই শেয়ার করে নিয়েছি। ব্যাস ওগুলোই ভেজানো হয়ে গিয়েছে, আর এই দিকে দেখতেই পাচ্ছেন সেই বাঁধাকপির পাতা দিয়ে কতটা সুন্দর করে মা ম্যাগি মামা নুডলসটা রান্না করেছে। তো খুব সুন্দর হয়েছে কালারটা, আর পাতাটা দেওয়ার কারণে খুব গ্রিনই একটা সুন্দর কালার হয়েছে। আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কতটাই পারফেক্ট হয়েছে কালারফুল, তাই না? এরকম কালারফুল নুডলস খেতে কিন্তু ভালো লাগে, অনেকটা চাইনিজের মতো লাগছে। তো ভাবলাম এত সুন্দর একটা নুডলস হয়েছে, আজকে সন্ধ্যার নাস্তা আমরা করছি, একটু শেয়ার করে ফেলে আপনাদের ভালো লাগবে। আমার কাছে নুডলসের মধ্যে একটু রেডিশ আর গ্রিনিশ ভাব হলে ভালো লাগে, একটু কালারফুল হলে ভালো লাগে। তো আজকে যে আমরা বাঁধাকপির পাতাটা দিয়েছি সেটা কিন্তু সুন্দর কালার হয়েছে। যাই হোক, সেই কমলা সেই বড়ই আমরা কিছুটা কেটে নিয়েছি, আর পেয়ারা ছিল সেটাও ফ্রিজে ছিল, ওখান থেকে বের করে লবণ মরিচ দিয়ে নিয়েছি, সেই মিষ্টিটুকুও নিয়েছি। এভাবে আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা করেছিলাম আজকে।
তো আমি এখন বাটিতে একটু সার্ভ করে দিচ্ছিলাম, কেউ সোফাতে বসে আছে বা কেউ টেবিলে বসে আছে, তো ভাবলাম একটু সার্ভ করে দিই, যার যার মতো করে সে আরাম করে খেয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছেন আমি নুডলসটা বাটিতে নিচ্ছি কতটা কালারফুল হয়েছে। ভালো লেগেছে নিশ্চয় আজকে আমার এই ব্লগটি, আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করে যাবেন। ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমি আশাই করে নিতে পারি, তাই না? এতটুকু আশা কিন্তু আমরা সবাই করে থাকতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বাটিতে কিন্তু অলরেডি নিয়ে নিচ্ছি, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এই মুহূর্ত। এই মামা নুডলসে যে বাঁধাকপির পাতা দিয়েছে, সাথে কিন্তু ব্রকলি এবং আদার্স যে ভেজিটেবলস আছে সেগুলোও দিয়ে নিয়েছে, তাই বেশি কালারফুল লাগছে। আর এভাবে আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন, ম্যাগি নুডলস অথবা মামা নুডলস সব নুডলস দিয়ে এভাবে সুন্দর করে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এক্ষেত্রে স্পিনাচ অথবা পুঁই শাক পাতা কিন্তু নামানোর আগে মুহূর্তে একটু দিয়ে নিলেও সুন্দর কালার হয়। যাই হোক, আমাদের সন্ধ্যার নাস্তা কিন্তু অলরেডি রেডি হয়েছে, যার যার মতো করে খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়ার পর পরে কিন্তু চা খেতেই হয়, তাই আজকে আমরা গুড়ের চা খেয়েছি। খেজুরের গুড় দিয়ে খুব মজা করে এভাবে ঘন লিকারের চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যার নাস্তাও শেষ হয়েছে এই চা দিয়ে। তো খেজুরের গুড়ের চা কিন্তু এই সময় খুবই ভালো লাগে, তাই না? খেজুরের গুড়ের অরিজিনাল চা বানিয়ে খেলে আরও ভালো লাগে, সুন্দর একটা স্মেল হয়। যাই হোক, ভালো লেগেছে নিশ্চয় আজকের ব্লগটি। আবার দেখা হবে অথবা কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।